আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন, কাছে যে দেখবেন বিষয়টা কিছু না, শুধু তালা তালির কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না, আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আছে না নেই। এটা মেয়েদের ভেতরে বসি এক জায়গায় বসলে শুধু আসতে বলে। আমি একটা হাদিস বলছি, এবার শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করলেন কি বললাম? কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার এক নম্বরে যারা তালা তালি করে দুনিয়ায়, কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো। খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, হযরতে মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন, নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তিন তিনবার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী রাগি নবী ছিলেন, তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন মুসা মায়া লাগে, বৃষ্টি দাও না কেন, দেব না, তোমার বান্দা মায়া লাগে, তুমি নিজে বললে, তারপরও বৃষ্টি দেবা না মানে বসে দেব না, দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন মুসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালা তালি করা একজন মানুষ আছে, ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করে ওর ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর আজকে আমি নিজে নাম ধরে গেবত করব, হবে না। মুসা নবী বললেন আল্লাহ আমি তো আর আলিম বিদাতি সদর না, মানুষের মনের খবর আমি তো জানি না, সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব, অপমান হবে, আমি পারবো না। হযরতে মুসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর, আমি টের পাবো কি করে। আল্লাহ তাআলা বলেন মুসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি, তার ভেতরে এক নাম্বারে তুমি সবাইকে নিয়ে তাওবা নাসুহা করো, মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে, আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেই। সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মোনাজাত করলেন, মোনাজাত শেষ হতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না। সুতরাং এখানে যদি কোনো তালা তালি করা, একের কথা অন্যের কাছে লাগানো, সম্পর্ক নষ্ট করা কোনো লোক থাকেন আপনি চলে যান, নাই তো আজকের মাহফিল আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে, চলে যান ভাই। দেখেন তো কেউ যাচ্ছে কিনা, যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নাম্বার না, এটা বাদ দেওয়া লাগবে, আমি হাসির খোরাকি দেয়নি, এটা বাদ দেওয়ার দরকার আছে না। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন, তাকাবেই না। কয় প্রকার মানুষ, এক নম্বরে যারা এই তালা তালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয়, দুই নম্বরে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে, বিজ্ঞান এখন তথ্য দিয়েছে 1500 বছর আগের এই হাদিসটা, মাস ফালা মিনাল কাবাইনি মিনালি জারি ফিন্নার, তোমার টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান্নামে না চলে জান্নাতে আসবে না। কেন বললেন? নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম, ওটা যদি বারবার, এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা,
পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার। এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে, তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানে ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে। আশা করছি আপনি হাদিসটা আমল করবেন, শুধু নামাজের সময় না, সব সময় না, নামাজের সময়। তিন নম্বরে যারা বিদ্ধ জিনাখোর বুড়ো জিনাকারী, এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে, আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না। বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি, যাদের রুম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আসতে বলে। আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে, জামালপুরের ডিসির কথা নয় বাদই দিলাম, এগুলো কি যুবক না বুড়ো আসতে বলে। এজন্যে আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয়, এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ, ওর একটা বিয়ে করলে হবে না, ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে, তাও হবে না। না এদেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই, একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে, কথা বলেন না কেন? আব্দুল গাফফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে, যে সম্পদ, যে ক্ষমতা, যে প্রভাব প্রতিপত্তি, একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছে। ওনার দ্বারা এখন কিন্তু একটা না, আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার, এ কথা বলছেন না? আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, এদের যে চরিত্র কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না, কারণ অধিকাংশ বুড়ো মানুষ জিনাখোর। চার নম্বরে অহংকারী ফকির, ফকির আবার অহংকারী হয়, ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস? এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না, এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির। এমন সময় কারেন্ট গেল, জেনারেটর নেই, এত দেরি হলে তো সম্ভব না, ওখানে একদম বসে থাকেন। আমাদের বিদ্যুৎ অফিসের এরকম ইনফরমেশন ছিল না, ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধুমাত্র ধনী, তোরা সব ফকির। আল্লাহর তুলনায় আমরা কি? আরো জোরে, শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির, ফকির না আমরা। এজন্য ফকির যারা আমরা, আমাদের অহংকার সাজে না, কি হনু রে, হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয়, এটা দূর করা লাগবে, নয়তো কিয়ামতে আপনি আল্লাহর নজর পাবেন না। শেষ নম্বরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা, এটার বলার দরকার নেই, পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এটা এই দেশে নেই, যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো,
সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি, তিরমিজি শরীফের হাদিস, আমরা যারা এর ভেতরে পড়ে না যাই, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, তালাতালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান। এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র, এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিতা মা বোনেরা, নবীজি মেরাজের রাত্রে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে। এক নম্বরে মেয়েরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে, সে গল্প কোরআন হাদিসের না, শুধু তালা তালি আর স্বামীর বদনাম। এরকম বউ আছে কার হাত বলেন তো? আলহামদুলিল্লাহ এলাকায় এরকম মহিলা নেই। আবুল আহাবের কথা বলছিলাম, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সূরা নাযিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? তার চাইতেও ভয়ঙ্কর তো কাফের ছিল, কিন্তু তাদের নামে তো আল্লাহ সূরা দেয়নি। যেমন আবু সেহেল, উতবা, সাইবা, মগিরা, তাদের নামে কিন্তু আয়াত আছে, সূরা নেই। ওলিদ ইবনে মগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, সূরা কলমের ১৩ নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম। এতটুকু শেষ। কিন্তু এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন, সূরা পর্যন্ত নাযিল করলেন। আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে, কিন্তু আয়াত সূরা নেই। আর এই লোকটার নামে আয়াত না সূরা? বলেন, এত বড় একটা সূরা আল্লাহ তার নাম দিয়ে, তার স্ত্রীর নাম দিয়ে নাযিল করলেন, তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবুল আহাব আরো ঘৃণিত, নিকৃষ্ট। বলেন, অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল, এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চষা মারে, ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয়। তাফসিরের কিতাবে দেখলাম, কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয়? আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে, বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল আহাবের এক এক দাসী বাড়ির কাজের মেয়ে, এই মেয়েটি যে ডাক দিয়ে বলে, মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ, কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান দুনিয়ায় এসেছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর। আপনার ভাই থাকলে অনেক খুশি হতো। আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলেছে, আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো, আমার ভাই যখন নেই, আমার মরা ভাই আব্দুল্লাহর এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে, তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না, আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম, এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয়, কারণ এই কথাটা করেছে, এই কাজটা করেছে ও নবীর পক্ষে। কার পক্ষে বলেন? এত বড় কাট্টা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে, এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চষা দেবে, সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে। বারবার এত ডিস্টার্ব হয় কেন? আমার বন্ধুরা, আমরা অনেকেই বালাকাল ওলাবে কামালিহি পড়ে, আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে, অথচ এটা দরুদ না, এটা কোরআনের আয়াত না, হাদিসেও নেই, এটা একটা কবিতা। এটা কি বলেন না কেন? আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি, যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম, সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাও মানুষ এমনি এমনি পড়ে না, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে পড়ে। কেন? এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই, সাহাবী লেখেন নাই, লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে। সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন, 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 30 বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন, বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন, বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন, বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজারো বই লিখেছিলেন। গরিষ্ঠা অবস্থা, এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা। কলম হাতে নিয়ে চিন্তা করলেন, পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না। কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন, কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলেন, গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দিয়েছে, সাদি কি লিখছিলে দেখাও। হযরতে শেখ সাদি বলে, হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি, আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। আল্লাহ আর নবী বলেন, সাদি কি লিখেছ আমাকে শোনাও। স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন, নবীজি বললেন, সাদি কলম হাতে নাও, চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি, তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন, ওগুলোর নামও কেউ জানে না অনেকে। গুলিস্তা বস্তার ভেতরে হাজারো চরণ আছে, কেউ কোনোদিন পড়েও দেখে না, অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন, আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। বাংলার মুসলমানেরা, এজন্য আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে, বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায়। তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাগে আপনি চুপ থাকবেন, যদি ভালো না লাগে চুপ থাকবেন, আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। বারবার কারেন্ট, একবারের জেনারেটরে চালান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, 6666টি আয়াত থেকে কোরআনে কারিমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি। পড়া কোরআনে আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে 25টি ওয়াদা নিজে করেছেন। কয়টা? আরো জোরে। এই 25টা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন, সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন। আরো আসতে বলেন, এখানে ওয়াদা করছেন কে? কোথায়? কোরআনে। জোরে বলেন। কয়টা? একটা বললাম নাম, তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন, ওয়াদা আল্লাহ কোরআনে করলেন। যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে, আমার ওয়াদা ভঙ্গ হবে না। আর ওয়াদা করেছেন সেখানে, একে যেমন তেমন কিতাব
কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি, কয়টা ওয়াদা, আজকের যে ওয়াদা প্রথম নম্বরে আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবেন, জান্নাত কিন্তু সবাইকে দেবেন না, দেবেন তার মমিন বান্দা বান্দিদের। কথা বললেন না কেন? এবার আসেন তো, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে, মমিন কারা? ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে, তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। একটু খেয়াল করে শোনা লাগবে, জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি, কিন্তু এর ভেতরে তথ্য আছে। এখানে সরাসরি ক্রেতাকে, এই জবান খোলেন না কেন, জোরে বলুন, বিক্রেতা। আমরা বললে হবে না, এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না, ইস্তারা মিনাল মুমিনিনা, যারা মমিন। এখন এই মমিন কারা? আল্লাহর নবী বলেন, মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই লিসান মানে শুধুমাত্র এই মুখ না, ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না। এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি, এদন মানে ক্ষমতার হাত, এদন মানে আইনের হাত, এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত, এদন মানে টাকা পয়সার হাত। এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ, এই মুখ না, আপনার হাজারো মুখ থাকতে পারে, আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে। আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে, ওইটাও মুখ। আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, আপনার শরীরের হাত হতে পারে, এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোনো মানুষ আতঙ্কে থাকে, অশান্তিতে থাকে, আপনি আর যাই কিছু করেন না কেন, এখনো মমিন হতে পারেননি। এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো, এ দেশে এখন মুমিন বেশি না কম? কম মানে নেই। আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান, এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন? না, আমার দাদা বলছিলেন 96 ভাগ না, বাংলাদেশে যেদিন 51 ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে, ওই দেশে ইসলাম কায়েম হতে 16 ঘন্টাও সময় লাগবে না। এক গরিব রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, রান্না করো আমি গোসল করে আসি। আর স্ত্রী রান্না করতে যেয়ে চিন্তা করছে, দেখি কেমন লাগে, 1 পিস 2 পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ। চিন্তা করছে, আমার স্বামী আসলে আমি বলবো কি, যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মূলা বেগুন, ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয়, বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন, আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম, এসে দেখি মাংস আর নেই, ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে। লোকটা চিন্তা করে, 1 কেজি মাংস শুধু গোসল করতে গেলাম, রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ, কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে, এর ভেতরে 1 কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে। পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে, খপ করছে ভেতরে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি, ডাক দিয়ে বলে, বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই, আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই?
কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। এই কথা বলেন না কেন? 51 ভাগ মুসলমান যদি হযরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় 96 ভাগ লাগবে না। আপনি মুমিন দাবি করলেই হবে না। অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে, আমি মুমিন না, মুমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয়। তে ছাগল তো বড় মুসলমান, ছাগলের খাতনা করানে না, সম্ভব না। আল্লাহ তাআলা জাত তার কাছে কিনবেন? অত পাগল আমার আল্লাহ না। আল্লাহ কিনতে চায় শুধুমাত্র কারটা? আরো জোরে। সুতরাং আপনি যদি মুমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন, আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না, কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছে। আল্লাহর টাকা পয়সা দরকার না, আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা। এই কথা বলে না আমার ভাইরা, এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ তাআলা ইশতারা মিনাল মুনাফিকিনা দাইনি, ইশতারা মিনাল কাফিরিনা দাইনি, ইশতারা মিনাল মুশরিকিনা দাইনি, যে যেসে দিলে আমি নিয়ে নেব না। আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। আপনি আর কয় টাকার মালিক হয়েছেন? কারুনের যে সম্পদ ছিল কোরআনে কারিমে আল্লাহ একটু টাচ দিয়েছেন মাত্র, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ সূরা কসাস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 10 নম্বর লাইনের 76 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কারণ মুসা নবীর অবাধ্য ছিল, তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম। 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে। 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে, তো তালা বহন করতে কতজন লাগবে? আর যদি তালা এত হয় তো বাক্স কত ছিল? আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে, তাহলে কারুনের নাম দিয়ে দিত। কথা বলেন না কারুন। বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত। মুসা বিন শমসেরের নাম বলতো, সাম সালমান ইব্রাহিমের নাম বলতো, আকিজ কোম্পানির নাম বলতো। আপনার কয় টাকার মালিক আপনাকে তারা 10 বার না 100 বার 1000 বার কিনতে পারে, বেচতে পারে। আমি আকিজ কোম্পানির আদ্দিন হাসপাতাল, যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন, ঢাকা মগ বাজারে আদ্দিনে আমি জমার নামাজ পড়াই মাসে 2 বার। আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে। বাংলাদেশের ভেতরে এখন ওরা 3 নম্বর ধনী, 10টা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে 3 নম্বরে, আর আপনার তো নামই আছে। তাহলে আপনি তো ওর ভেতরেই নেই। তাহলে ইশতারা মিনাল মুকমিনিনা, আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না, কার? আরো জোরে জোরে